আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন সিটি মেয়র জায়দা খাতুন। দুপুরে তিনি নগর ভবনে আগুনে পুড়িয়ে দেয়া বিভিন্ন যানবাহন ও ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন। বলেন, নাশকতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে। এ সময় সিটি কর্পোরেশনের সচিব আব্দুল্লাহ হান্নান, পুলিশের উপ কমিশনার ইব্রাহিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল 20 জুলাই সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ময়লাবাহী 6টি গাড়ি, 2টি হুইল লোডার, রোলার সহ 14টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় 8টি যানবাহন।